ব্রিগেডের সমাবেশ দেখলেন, আর কি বলবেন, কি বলবেন? ব্রিগেড তো ভরিয়ে ছিল এবং আব্বাস সিদ্দিকী তিনিও যথেষ্ট কনফিডেন্ট ছিলেন। 11 সালেও ব্রিগেডে ঐতিহাসিক সভা হয়েছিল সিপিএম এর, তার পরিণাম কি হয়েছিল সবাই জানেন। 16 সালে হয়েছিল, 19 সালেও হয়েছিল, ধীরে 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 নিশ্চিহ্ন হয়ে গেছে। তবে কালকে যেটা বৈশিষ্ট্য ছিল, কমরেড অধীর চৌধুরী আর জনাব বিমান বসুর নেতৃত্বে যে সাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ জোট ছিল, এই খিচুড়িটা দেখেছি সবচেয়ে বড় নেতা ছিলেন সেখানে আব্বাস সিদ্দিকী। সবাই ফিকে ছিলেন, আমার মনে পড়ছে 46-এর ইতিহাস দেশ ভাগের আগে এই ধরনেরই সাম্প্রদায়িক জোট হয়েছিল, তার পরিণাম হয়েছিল পুরো পাকিস্তান হয়ে আর লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়েছিলেন। পশ্চিমবাংলার মাথার উপরে আবার সেই কালো মেঘ দেখা যাচ্ছে। মমতা ব্যানার্জি যেটা চেষ্টা করছিলেন বাংলাদেশ তৈরি করার, আমার মনে হয় এরাও সেই চেষ্টা করছিলেন। কম্পিটিশন চলছে কত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ তৈরি করা যায়। এর আগে অনেকবার কমেছে, অনেকবার বেড়েছে, এই বাড়া কমাটা আন্তর্জাতিক বাজারের সঙ্গে আমার মনে হয় সরকার এই ব্যাপারে যথেষ্ট সতর্ক, তারা এটার একটা বিহিত করবেন। তৃণমূলের প্রার্থী তালিকা একটা লিস্ট ঘোষণা হতে পারে, ঠিকই আছে, শুরু হয়ে গেছে, সময় হয়ে গেছে তো। তবে এখনও তো আচার সংহিতা লাগু হয়নি বোধ হয় নির্ঘণ্ট, সেই জন্য 2 তারিখের পর থেকে লাগু হবে, বাকি পার্টিরাও করবে। আপনাদের মনে করি দিই, 2019 সালের লোকসভা নির্বাচনে সবচেয়ে আগে লিস্ট বেরিয়েছিল, কিন্তু রেজাল্ট দেখা গেলো 1 ডজন সিট কমে গেছে। প্রার্থী তালিকাটা আগে আগে ঘোষণা করা, যারা ক্ষমতা আছে তাদের পক্ষে সুযোগ থাকে করেও দেয়, তাতে খুব বেশি লাভ হবে বলে আমার মনে হয় না। সময় প্রকাশিত হবে, চলছে চিন্তা ভাবনা। 26 তারিখে নিমতা পাটনায় স্কুলে আপনাদের বিজেপি কর্মী সমর্থক এবং তার মায়ের ওপর চড়াও হয়েছিল এবং মারধর করেছিল, আপনারা অভিযোগ করেছিলেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে। অনেক জায়গায় হয়েছে, আপনারা জানেন, এখানে আমাদের কাদাপাড়াতে সমস্ত গাড়িগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, প্রচার গাড়িগুলোকে রাত্রেবেলা এলইডি সমস্ত লাগানো ছিল যে টিভি সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। তো এইভাবে বিজেপিকে ভয় দেখানো, ক্ষতি করে আটকানোর যে অপচেষ্টা, এর থেকে বোঝা যাচ্ছে ওরা হেরে বসে আছে মনের দিক থেকে। তো এরকম ছোটোখাটো ঘটনা তো নিয়মিত হতেই থাকে, এটাও হয়েছে, তার যোগ্য জবাব আমরা সব মাঠেও দেবো, সকালে কোর্টে যাব, পুলিশের সহায়তা নেওয়ার চেষ্টা করব, আর আমার মনে হয় ধীরে ধীরে এগুলো কমে যাবে। পার্থ চ্যাটার্জি কালকে বলেছে বৃদ্ধার কষ্টকে রাজনৈতিক কারণে বিজেপি ব্যবহার করছে, বিজেপি বুঝিয়ে দিল এরা কারোর কথা ভাবে না। কোন বৃদ্ধার? এই যে নিমতার বৃদ্ধা। আচ্ছা আচ্ছা, আমি সেটাই জিজ্ঞেস করতে চাই, এরা কত নিচে নেমেছে। আমাদের কাদাপাড়াতেও একজন কর্মীর মা একা থাকতেন বয়স্কা, সে বাড়িতে অ্যাটাক করে জিনিসপত্র সব ভেঙে দিয়েছে, তাকেও ধাক্কাধাক্কি করেছে, এবং এরকম বয়স্কা মহিলা। তো এখানে সুরক্ষা বলে, আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, মহিলাদের বয়স্কাদেরও সুরক্ষা নেই, সম্মান সুরক্ষিত নাই। তো এর জন্য লজ্জিত হওয়া উচিত পার্থবাবুর, তিনি এটা নিয়ে তরফদারি যেন না করেন। মদন মিত্র বলেছে যে ভবিষ্যতে নির্বাচন কমিশন লাল কার্ড দেখবে, এখন উনি তো সবকিছু লাল দেখেন মাঝে মধ্যে। কুমড়ো মিত্র নিয়ে আজকাল লোকে খুব একটা ভাবে না, মাঝে মধ্যে উটপটাং বলে খবরে আসার চেষ্টা করেন যে উনি এখন আছেন, ঠিক আছে। টিএমসির যারা নেতা তার মধ্যে কম্পিটিশন চলছে, যত বেশি দিন জেলে থেকেছে সে তত বড় নেতা, এই নেতা নিয়ে টিএমসি যাচ্ছে। কারণ যারা সত্যিকারের নেতা ছিলেন তারা বিজেপিতে চলে এসেছেন, যারা রিজেক্টেড ছিলেন তারা এখন নেতা, তার কাছ থেকে খুব বেশি কিছু আশা করা যায় না। ঐতিহাসিক ব্রিগেড হবে, আপনারা জানেন লোকসভার আগে আমরা একদিনে 2 ব্রিগেড করেছিলাম, উত্তরবাংলায় আলাদা করেছিলাম, দক্ষিণবাংলায় আলাদা করেছিলাম। ভারতীয় জনতা পার্টির 2 ব্রিগেড করার মতো ক্ষমতাও আছে, আমাদের পার্টি ইনফ্রাস্ট্রাকচারও আছে, নেতৃত্ব আছে, আর সাপোর্টার গ্রুপ আছে, 10-15 লাখ লোক সেদিন ব্রিগেডে আসবে। দাদা, তৃণমূলের স্লোগান খেলা হবে, যেদিন ভোটের দিন ঘোষণা হলো তারপর থেকে তো খেলা শুরু হলো, আপনারা কি দাঁড়িয়ে দেখছেন? দেখুন, খেলা হবে ওরা বলেছিল ঠিকই, কিন্তু পাবলিক স্লোগানটা নিয়ে নিয়েছে, কে যে কাকে বলছে বোঝা যাচ্ছে না। মমতা ব্যানার্জি বলছেন খেলা হবে, আমাদের রাজনাথ সিং আছেন তিনিও বললেন খেলা হবে, এটা দিল্লি পর্যন্ত চলে গেছে। এটা আসলে আন্তর্জাতিক স্লোগান, বাংলাদেশ এর আগের বারে যে নির্বাচন হলো অনেক পার্টিরা বয়কট করেছিলেন, সেইখানে নির্বাচনকে আর যারা নির্বাচনে জিতলেন তারা এই স্লোগান দিয়েছিলেন, আর তার পরিণাম দেখলাম যে অনেক রকম কমপ্লেন হয়েছিল সেই নির্বাচন সম্বন্ধে। তো এখানেও নির্বাচনকে প্রভাবিত করার, কলঙ্কিত করার চেষ্টা একটা শুরু করেছেন, যারা ধমকি দিচ্ছেন এরকম বলছেন, তারা হয়তো এই বলে মানুষকে চমকাবার চেষ্টা করছেন। কিন্তু আমি বলছি
আজ পশ্চিমবাংলায় এই সেই দিন নাই যে টিএমসি বা অন্য কেউ ভয় দেখিয়ে ভোট করে নেবে। দিদা, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ সকালেই দিল্লির এমসে তিনি টিকা নিয়েছেন, কি বলবেন সেখানে? ভালোই, সরকার যেটা ঠিক করেছিল, আগে যারা অ্যাসেনশিয়াল গ্রুপের মধ্যে আছেন, যারা খুবই রিস্কে থাকেন, সেরকম 3 কোটি লোককে টিকা দেওয়া হবে, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তাদের জন্য টিকা চলেও এসেছে। দ্বিতীয় ফেজে হয়তো যারা রাজনৈতিক নেতা ইত্যাদি তারাও ভিড়ের মধ্যে যান, তাদেরকে দেওয়া শুরু হবে। তো সেই প্রক্রিয়া হয়তো শুরু হয়েছে, আমরা চাইবো খুব তাড়াতাড়ি আরও বেশি মানুষকে এই টিকা দেওয়া হোক, কারণ দ্বিতীয়বার আবার করোনার নতুন করে উৎপত্তি দেখা যাচ্ছে, যেটা অনেক মানুষ চিন্তিত, বিদেশে এটা বেড়েছে, আমাদের দেশে প্রকোপ আসার আগে মনে হয় বেশিরভাগ লোকের টিকা দিয়ে দেওয়া উচিত। আপনারা অনেক সময় বলেছেন যে তৃণমূল থেকে লোক আরও আসবে, আরও নেতারা আসবেন, নির্ঘণ্ট তো ঘোষণা হয়ে গেছে, এখন কি আর কোনো সম্ভাবনা? লিস্ট তো তৈরি হয়ে গেছে যারা আসবেন, খালি ডেটটা বাকি আছে, দেখবেন আপনারা। কি কোনো চমক থাকছে? সব জায়গায় চমক, এখন কখন যে কি চমক আসবে আমিও জানি না, কিন্তু হবে। এই যে বিভিন্ন এমপি এমপি এমএলএদের কথা বলা হচ্ছে, বিজেপি জয়েন করবে, বিজেপি জয়েন করবে, কোনো সংখ্যা কি বলবেন? আমরা একটু রেজিস্ট্রেশন করেছি, তাও লম্বা লম্বা লিস্ট আছে, স্ক্রুটিনি চলছে, জয়েনিং হবেই। এখন তো সভা সমিতি কদিন বন্ধ আছে, কারণ কি নতুন করে যে প্রসেস শুরু হয়েছে নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নিতে হবে, তো সেই প্রসেস শুরু হয়ে যাবে, সেখানে জয়েনিং শুরু হয়ে যাবে। নিচের স্তরের নেতাদের জয়েনিং তো সব জায়গায় হয়েছে, আমি সেদিন মালদায় ছিলাম, সব জায়গায় জয়েন করছেন, তো যেমন নিচের স্তরে চলছে, যারা ভয়ের মধ্যে ছিলেন একটু উঁচু স্তরের নেতা তারাও আসা শুরু করবেন। জিতেন তিওয়ারিকে নিয়ে পার্টির কি অবস্থান? আমাদের অবস্থান যেখানে ছিল ছিল, ওনার কী অবস্থান সেটা বোঝা যাচ্ছে না, উনি কোথায় আছেন। একবার এখানে নেতা ছিলেন, ন্যাশনাল লিডার হয়ে গেছেন, টিএমসি তাকে কীভাবে ব্যবহার করবে, গিলবে না ফেলবে, এটা ঠিক করতে পারছে না, বিজেপি নিয়ে কোনো চিন্তা নেই। লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী এসে বলেছিলেন যে 40 জন বিধায়ক যোগাযোগে রয়েছে বিজেপির সঙ্গে, এখনও পর্যন্ত সেই সংখ্যাটা কোথায়? জনা 20 তো এসেই গেছে, বাকিরাও এসে যেমন সময়, আমরা কতজনকে নেবেছিল আমরা ঠিক করছি, আর আমার মনে হয় খুব তাড়াতাড়ি দেখবেন মার্চ মাসের মধ্যে অনেক পরিবর্তন। ক্রাইটেরিয়াটা কি, মানে বিজেপি মানে কাদের নিচ্ছে কাদের নিচ্ছে না? দেখুন, নীতিও তো হয় গণতন্ত্রে, কাউকে না বলা যায় না, কিন্তু যাদের নিয়ে জনসমক্ষে সাধারণ মানুষ হিসেবে আমাদের পার্টির মধ্যে অনেক কমপ্লেন আছে, তাদেরকে আমরা অ্যাভয়েড করছি, ঠিক আছে। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।